নমস্কার ভিউয়ার্স, আবার এসেছি আপনাদের কাছে আমি আর একটা নতুন জিনিস নিয়ে। নতুন জিনিস বলবো না, আমি সবসময় বলি যে আপনাদের আমাদের সবাইকে ভালো থাকতে হবে, কিন্তু চেষ্টা করেও আমরা মাঝে মাঝে ভালো থাকতে পারি না। ভালো না থাকার কিন্তু একটা প্রধান কারণ কিন্তু অসুখ, রোগ। আজকের দিনে ক্যান্সার রোগটা শুনলে আমরা আঁতকে উঠি। আগে তো ছিল যক্ষা, যার হয় যক্ষা পায় না সে রক্ষা, এরকম একটা কথা ছিল, কিন্তু যক্ষা রোগটাকে নিয়ে এখন আমরা আর অতটা চিন্তা করি না। আমাদের সমাজে কিন্তু একটা বিভীষিকাময় চিন্তাভাবনা টেনে এনেছে এবং বিভীষিকাময় অস্থিরতাও টেনে এনেছে, যেটা হচ্ছে ক্যান্সার রোগ, ক্যান্সার, এইডস, এই টাইপের রোগগুলো শুনলেই আমরা আগে মানে ভেঙে পড়ি। পরিবারের লোকজন বলুন বা যে রোগটা যার হয়েছে সে বলুন, তা আজকে আমরা একটু দেখে নিই যে ক্যান্সার রোগ হওয়ার কারণ কী, কী কী কারণে ক্যান্সার হতে পারে। যে কোনো একটা কোনো কারণে তো রোগটা হয় না, অনেকগুলো কারণও দেখা যায়। আমি আপনাদের এর আগে বলেছিলাম একটা জায়গায় যে কেতু হচ্ছে মিস্টিরিয়াস প্ল্যানেট, মাইগ্রেন টু ক্যান্সার। কেতু হচ্ছে মানে যে রোগের রুটটা, শিকড়টা খুঁজে পেতে আমাদের দেরি হয়, মিস্টিরিয়াস আর নন ফাইন্ডিং, সেই রোগের কারণগুলো হচ্ছে কেতু। সে ক্যান্সার বলুন, এইডস বলুন, মাইগ্রেন বলুন, টিউমার বলুন, মানে যে কোনো টাইপের যে নন ফাইন্ডিং ডিজিজ যেগুলো হয় সেগুলোর কারণ হচ্ছে কেতু। কেতু একটা প্রধান কারণ থাকছে, তার সঙ্গে শনি, মঙ্গল, বুধেরও একটা ব্যাপার থাকছে। ষষ্ঠ মানে রাশিচক্রের ষষ্ঠ স্থানটাকে আমরা অসুখ বা রোগের কারণ বলি। এই ষষ্ঠ স্থানের সঙ্গে বুধ যদি কানেক্টেড হয়, কেতু, মঙ্গল, শনি, এরা যদি পাপ গ্রহ পীড়িত হয় এবং ষষ্ঠ স্থানে বুধের সঙ্গে কানেক্টেড হয়, তখন কিন্তু তার ক্যান্সার রোগ দেখা যায়। এবার কোথায় কোথায় কোন কোন রোগ হবে, আমি আগের ভিডিওতে বলেছি বোন ম্যারোতে ক্যান্সার রোগ, যেহেতু বোন ম্যারোটা কন্ট্রোল করে রোগী, সেখানে একটা রোগীর ভূমিকা। পেট কন্ট্রোল করে বৃহস্পতি, সেখানে বৃহস্পতির একটা ভূমিকা থাকতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যে যে প্ল্যানেট কন্ট্রোল করে, তাদের সঙ্গে যদি কেতু, মঙ্গল, শনি এবং ষষ্ঠ স্থানের যদি তাদের যোগাযোগ হয়, তখন দেখা যায় যে তার ক্যান্সার হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, আগে শুরুতে আমাকে সাবস্ক্রাইব করুন, আমার প্রোগ্রাম কেমন ভালো লাগছে আমাকে জানান, যদি ভালো লাগে তাহলেও জানান, যদি ভালো না লাগে তাহলেও জানান। আর আমার সঙ্গে যদি দেখা করতে চান তাহলে আমি ব্যাঙ্গালোর শোরুমেও আছি, আমি ব্যাঙ্গালোরেও যাই, আমি কলকাতাতেও আছি, আমি বারাসাতেও আছি, আমি সোদপুরেও আছি। আমার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিতে পারেন, 9331955648। অনেক অ্যাস্ট্রোলজার আবার রাহুকেও কিন্তু ক্যান্সার রোগের একটা কারক হিসাবে মনে করেন, ব্যক্তিগতভাবে আমি ওটাকে মনে করি না। দেখুন, এই ব্যাপারটা হচ্ছে তো এটা তো আমাদের মহাকাশের সাথে তো কোনো রকম ডাইরেক্ট কোনো মেশিন নেই, এক্সপেরিমেন্টাল কোনো গিনিপিগ নেই যে মহাকাশের সাথে আমরা তারপরে এক্সপেরিমেন্ট করতে পারি। আমাদের একটা কিন্তু নিজেদের গবেষণা বলুন বা নিজেদের এক্সপেরিমেন্টের পরে কিন্তু একটা যে আমরা মানে সাধারণ লোকের পরে যে এক্সপেরিমেন্টগুলো, যে ক্যালকুলেশনগুলো করি, তার সাথে একটা আমাদের রোজকার যে নিজেদের একটা জ্ঞান অন্বেষণ হয়, জ্ঞান অন্বেষণ আমরা করি, তারপরে কিন্তু কিছুটা আমাদের নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে দেখেছি যে রাহুটা কিন্তু অতটা ফ্যাক্টর নয়, কেতু একটা মারাত্মক ফ্যাক্টর ক্যান্সার রোগের পক্ষে। তারপরে ধরুন কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই তিনটে রাশিকে জল রাশি বলা হয়। এই তিনটে রাশি হচ্ছে রক্তেরও কারণ, মানে ব্লাড ক্যান্সার। সেই এই তিনটে রাশির ধরুন ষষ্ঠ স্থানে কেতু, মঙ্গল হচ্ছে রক্তের ব্লাড কালেক্টেড ডিজিজের কারণ কিন্তু মঙ্গল।
তাহলে এই তিনটে রাশির সঙ্গে যদি লগ্নের চতুর্থ অষ্টম দ্বাদশ স্থান, এটা হচ্ছে রক্তের স্থান, এইগুলো কানেক্ট, এই এই তিনটে রাশির ধরুন চতুর্থ অষ্টম দ্বাদশ স্থান যদি পাপ পীড়িত হয়, কোনো অশুভ গ্রহ দৃষ্টি হয়, অশুভ গ্রহ বলতে ক্যান্সার রোগের কারণ যেগুলো কেতু মঙ্গল শনি, এবং যে অঙ্গের যে স্থানে হচ্ছে, কারোর গলায় হচ্ছে, কারোর পেটে হচ্ছে, কারোর বোন মেরোতে হচ্ছে, কারোর রক্তে হচ্ছে, সেই গ্রহগুলোর সঙ্গে যোগসাজশ থাকতে হবে। এটা গেল ক্যান্সার রোগের কথা। এইবারে ক্যান্সার রোগ হলে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট সার্ভাইভ করে যায়, কখনো দেখা যায় তিনি সার্ভাইভ করতে পারেন না। সেটা কি করে বুঝব, সেটা বুঝতে পারবো আমরা যে তখন তার কোনো দশা অন্তর্দশা চলছে কি না। অষ্টম ঘরটা হচ্ছে মৃত্যুর ঘর, মৃত্যুর ক্যালকুলেশনটা অষ্টম ঘর থেকে করা হয়। তখন যদি অষ্টমপতির কোনো দশা অন্তর্দশা চলে এবং সে অষ্টমপতি যদি কোনো অশুভ গ্রহ মানে অশুভ দৃষ্টি দ্বারা, অশুভ গ্রহ কখনো হয় না, গ্রহটা কোন জায়গায় আছে তারপরে নির্ভর করে, সেটা যদি অশুভ জায়গায় থাকে, অশুভ স্থানে থাকে, তার দ্বারা যদি দৃষ্টিপাত, তার দৃষ্টি যদি সেখানে পড়ে অষ্টমপতি পড়ে, তখন কিন্তু সার্ভাইভ করাটা রোগীর পক্ষে খুব মুশকিল হয়ে যায়। কিন্তু রোগীর যদি তখন দেখা যায় যে পঞ্চম অধিপতির দশা অন্তর্দশা চলছে বা একাদশ অধিপতির দশা অন্তর্দশা চলছে, অথবা পঞ্চম বা একাদশ স্থানে বৃহস্পতি বা কোনো রোগীর ক্ষেত্রে রোগীর ছক অনুসারে যদি কোনো শুভ গ্রহ যদি সেই জায়গাটায় আসে, তখন তিনি সে কতদিন সেটা থাকছে গ্রহের অবস্থিতি যেটা দেখতে হবে, তখন দেখা যায় তিনি সেই জায়গা থেকে তখন সার্ভাইভ করতে পারেন। আর অষ্টমপতির যা অষ্টম ঘরটা যদি খুব ডিস্টার্বড হয়, তখন তিনি সার্ভাইভ করলেও বেশি দিন বাঁচতে পারেন না, দীর্ঘায়ু হয় না। অষ্টম ঘরটা যদি প্রবলেমের জায়গা না হয়, তখন দেখা যায় যে ক্যান্সার সেরেও উনি ভালো থাকছেন। এইডস বা এরকম নন ফাইন্ডিং ডিজিজগুলোরও কিন্তু কেতু একটা প্রধান এ থাকে, কেসদের সঙ্গে কেতু শুক্র রবির একটা ভীষণ রকম কানেকশন থাকে, সেগুলো তখন ওই কেতু শুক্র রবি ষষ্ঠ স্থানের থেকে কোন ঘরে আছে, তারা কানেক্টেড হচ্ছে কি না, তাদের তখন দশা অন্তর্দশা চলছে কি না, এগুলো দেখে আবার এইডসটাও বিচার করা যায়। থ্যালাসেমিয়া হচ্ছে যেহেতু রক্ত ব্লাড কানেক্টেড ডিজিজের কারণ হচ্ছে মঙ্গল, সেখানে মঙ্গলের একটা ভূমিকা থাকে। তাহলে আজকে তো কিছুটা শিখলেন কী করে ক্যান্সার, এইডস বা থ্যালাসেমিয়া এই যত নন ফাইন্ডিং এবং খুব বাজে রোগগুলো কী করে হচ্ছে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি, আপনারাও শিখতে পারবেন। সাবস্ক্রাইব করেছেন তো, সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটাও প্রেস করে রাখুন যাতে আপনি নোটিফাইড হন যে আমার নেক্সট ভিডিও কখন বেরোচ্ছে। আর আমার সঙ্গে চাইলে দেখা করতে পারেন যদি মনে হয় আপনাদের কোনো প্রবলেম আছে, সে প্রবলেমটা সলিউশনের জন্যে আমি ব্যাঙ্গালোরেও যাই, আমি বারাসাতেও থাকি, আমি কলকাতাতেও থাকি, আমি সোদপুরেও থাকি। এই জায়গাগুলো এসে আসলে আমার সঙ্গে দেখা করতে পারেন। আমার ফোন নাম্বারটা 9331955648। তাহলে শিখলেন তো আজকে কিছু? এবার আমি আসছি, নমস্কার, ভালো আমাদের থাকতেই হবে।